सम्मानित प्रधान शिक्षक केउपी पाइलट उच्च विद्यालय एवं सामने उपविष्ट अभिभावक मंडली एवं प्राणप्रिय छात्र छात्रीवृंद तुम्हारे सबाई के जानाच्छि आमी प्राणढाला अभिनंदन एवं श्रेणीभेदे नमस्कार और आदाब। आज के जे विषयटी निये एखाने आयोजन हयेछे जे इंग्लिश অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য পূর্ব প্রস্তুতিমূলক একটা অনুষ্ঠান, এটা মোটামুটি ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য প্রধান শিক্ষক মহোদয় যে উদ্যোগটি নিয়েছেন এটি অত্যন্ত একটি প্রশংসার দাবিদার। আমাদের মতো এরকম পশ্চাৎপদ এলাকা থেকে যে এই যে প্রচেষ্টা তিনি নিয়েছেন, তিনি যে উদ্যোগটি নিয়েছেন এটিকে আমি সাধুবাদ জানাই এবং আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমাদের স্যার তোমাদেরকে নিয়ে যে স্বপ্নটি দেখেছে তোমাদের দায়িত্ব হবে সেই স্বপ্নকে বাস্তবায়িত করা। সেজন্য তোমরা স্যারের নির্দেশনা মতো চলবে, স্যার যেভাবে তোমাদেরকে ডিরেকশন দেবে তোমরা সেইভাবেই চলবে। এবং অভিভাবকদের কথা তো আছেই, তারা যদি বাড়িতে ঠিক মতো ফুয়েলটি না দেয় তাহলে ছাত্রছাত্রী চলবে কীভাবে, তো সেজন্য ফুয়েলটি দিতে হবে। এবং আমার মেয়ে ওখানে একজন পার্টিসিপেন্ট, আমি বিষয়টা ঠিক এতটা জানতাম না, আমার মেয়ে আর কি সঠিকভাবে আমাকে ক্লিয়ারও করেনি, তো আজকে এসে বুঝতে পারলাম বিষয়টা। তো যাই হোক, আমার খুবই ভালো লাগলো। আমি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব আমার মেয়েকে যতটা পারা যায় তাকে সহযোগিতা করার জন্য। তো এখানে ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক সবাইকে আমি প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করব অদূর ভবিষ্যতে আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিরা স্যারের স্বপ্নকে বাস্তবায়িত করবে, সুন্দর একটা সাফল্য নিয়ে আসবে, তাদের গৌরবে আমরাও গৌরবান্বিত হব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।